فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. সাইফুর রহমান বলেছেন, অনলাইনে রোকিয়া করা কতটুকু শরীয়সম্মত আর রোকিয়ার ক্ষেত্রে রোকিয়া সেন্টার খোলা কতটুকু বৈধ? রোকিয়া অনলাইনে করার বিষয়টা একদম নতুন, তবে আমার ক্ষেত্রে আমি দেখেছি যে আমার এক আত্মীয় একবার দেখলাম যে তিনি এভাবে মোবাইল ফোনটা নিয়ে তিনি আয়াতুল কুরসি পড়ছেন, পড়ে করে ফোঁ দিলেন। তাই আমি বললাম, ভাই কী করলেন? বললেন যে আমি আমার ছেলেকে রোকিয়া করে দিলাম। বললাম যে আপনার ছেলে কোথায়? বলল যে চিটাগং। তাই আমি বললাম, এটা আবার কোন পদ্ধতি, কোথায় পেলেন, এই পদ্ধতি সঠিক কি না, সেটা কীভাবে বা বুঝলেন? বলল যে না, এটা আমি করে ফল পেয়েছি। যাই হোক, আসলে দিনের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভাই বোনেরা তারা মানে নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ করে ফেলেন। করে ফেলার আগে মহাকিক উলামায়ে কেরামের সাথে আসলে একটু পরামর্শ করা দরকার এবং তাদের কাউন্সেলিং নেওয়া প্রয়োজন। অনলাইনে রোকিয়া করা মানে হচ্ছে কোরআন তেলাওয়াত আপনি করবেন, করে ফোঁ দেবেন, তাই না? অনলাইনে ফোঁ দেবেন, তারপরে আওয়াজটা সেখানে যাবে, সেটা লাগবে। তো এই ধরনের কোনো আসল বা দলিল না থাকায় আমরা বলবো যে এই এরকম রোকিয়া করাটা উচিত হবে না। বরং রোকিয়া তো হচ্ছে আপনি পড়ে ফোঁ দেবেন, তাই না? পড়ে ফোঁ দেবেন, নিজে পড়ে নিজের গায়ে ফোঁ দেবেন, অথবা হাতে ফোঁ দিয়ে, যেটা ঘুমের আগে আপনি সারা শরীরে হাত যেখানে যায় সেটা দিয়ে মাসে করবেন। তাহলে এইটা সরাসরি ফিজিক্যালি করাটা শরীয়সম্মত। অতএব এর বাইরে গিয়ে অন্য কোনো পন্থায় টেলিফোনে কিংবা মোবাইলে এটা করাটা শরীয়সম্মত হবে না বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। আর রোকিয়া সেন্টার খোলা, এটা সর্বতোভাবে অবৈধ বলা যাবে না, তবে আসলে রোকিয়া কীভাবে করছে, শরীয়তের সীমারেখা তারা মেনে চলছে কি না, এবং মানুষের সাথে তারা কীভাবে বিহেভ করছে ইত্যাদি সব কিছু যদি শরীয়সম্মত হয় তাহলে সেন্টারে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক সময় রোকিয়া ইত্যাদির মাধ্যমে প্রচুর চার্জ করা হয়, অনেক বেশি টাকা নেওয়া হয়। আমার কাছে মনে হচ্ছে এই এই জায়গাটা সীমিত হওয়া প্রয়োজন, এটা সেবামূলক হওয়া প্রয়োজন, এবং রোকিয়া করে মানুষ যেন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা এভাবে ইনকামের স্বপ্ন না দেখে। শরিয়ার এই সুন্দর ইনস্ট্রুমেন্টগুলোকে যদি আমরা স্বল্প ফি নিয়ে আমরা অধিক মানুষকে সেবা দিতে পারি এবং ধোকাবাজি, প্রতারণা এগুলোকে ত্যাগ করতে পারি, তাহলে সেটাই সবচেয়ে সুন্দর হবে। একই ক্ষেত্রে আমি হিজামার ক্ষেত্রেও বলবো, রোকিয়া এবং হিজামা, এক্ষেত্রেও আমরা যেন সাশ্রয়ী মূল্যে মানুষকে বা স্বল্প মূল্যে মানুষকে এই সেবাটা দেই। আমার কাছে একজন বলেছেন কদিন আগে বা দু এক বছর আগে, যে এক ব্যক্তির সম্পর্কে বলেছেন যিনি এক একটা তাবিজ বিক্রি করেন, কোনোটা 50,000, কোনোটা 1,00,000, কোনোটা 1.5 লাখ, এবং তাবিজের মানে প্রভাব এবং তাবিজের বেনিফিট অনুযায়ী তিনি কোনো কোনো তাবিজকে 2.5 লাখও বিক্রি করে থাকেন বাংলাদেশে, বাংলাদেশের বাইরে। আমরা এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ছাড়া, ওয়াল ইয়াযু বিল্লাহ পড়া ছাড়া আসলে আর কিছু এখানে বলতে অক্ষম। এই ধরনের তাবিজ বেচা কেনা এটা মোটেই শরীয়সম্মত নয়, আর তাবিজটা রোকিয়ার মধ্যে পড়ে না, এটা শরীয়সম্মত কোনো আমল নয়। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে।